এই যে রিমির বর, তোমাকে বলছি, তোমাকে আজকে অনেক কথা বলবো, অনেক কথা বলবো। তুমি এতটা বোকা না চালাক আমি জানি না। তুমি তো বলেন একই ইয়েতে জব করো, একসঙ্গে জব করো, তোমার বউর একসঙ্গে জব করো। তা তুমি এতটাই বোকা রে, হ্যাঁ রিমির বর এতটাই বোকা, না বোকা সাজার ভান করো? হ্যাঁ কোনটা? তোমার সঙ্গে যখন রিমি দেখা হলো, তখন তুমি কি একবারও ওকে পরীক্ষা করে নাওনি? ও আগে কি করেছে, পেছনে কি করেছে, সামনে কি করেছে, একবারও মানে চেক করে নাওনি? হ্যাঁ তোমরা গরিব হতে পারো, কিন্তু তোমাদের মানসম্মান আছে, আর ওরা বড় লোক, ওদের মানসম্মান নাই থাকতে পারে। কেন বলতো? যেহেতু ওরা বড় লোক, ওদের কিন্তু পয়সা দিয়ে ওরা মানুষকে কিনে নেয়, সেটা তোমরা পারবে না। তোমাদের ঘর শ্যাসাতে ছেদলা পড়া ঘর, ওদের ঘর কিন্তু মার্বেল পাথরে বসানো। ওদের কিন্তু শ্যাতলা পড়া ঘর না। তোমাদের যখন সম্বন্ধ দেখতে গেছিল, তখন তোমাদের তোমার যে ওই যে মাসি শাশুড়ি বলো না, ওই মাসি শাশুড়িরা বলেছিল যে তোমাদের ছেদলা পড়া ঘর, কি গন্ধ ঘরের মধ্যে, ছেদলা পড়া ঘর। যাই হোক, ওইগুলো বাদ দিচ্ছি। বলছি রিমির ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখলে না যে রিমি কেমন মেয়ে? হ্যাঁ ওর মা বাবার ব্যাকগ্রাউন্ড না নাই দেখলে, ওর মার ব্যাকগ্রাউন্ড যদি শুনতে চাও তাহলে আমার কাছে চলে এসো। আমাদের যা মানে আমাদের এখানে আসলে তুম যা খবর পেয়ে যাবে, রিমির মায়ের ব্যাকগ্রাউন্ড একদম নাম্বার ওয়ান, বিএ ড্যাশ ড্যাশ এ, বুঝতে পারছ? রিমির মা হচ্ছে বিএ ড্যাশ ড্যাশ এ, ঠিক আছে? আমাদের সেরা সেরা নাম্বার ওয়ান রিমির মা। আর রিমি ওর থেকেও আরেক ডিগ্রি ওপরে, একটা লেভেল ওপরে। ও কি করছে জানো না? এই যে রিমির বরকে বলছি, জানি না তুমি ইউটিউব দেখো নাকি, ইউটিউব যদি দেখে থাকো, আমার ভিডিও দেখো তুমি নিশ্চয়ই, তাহলে তোমাকে বলছি রিমির বর কান খুলে শোনো, তুমি কি জানো না রিমি যে মুসলমান একটা ছেলের সাথে, হ্যাঁ ল্যাপটপে থাপিয়েছে, থাপিয়ে পুরো ল্যাপটপে সবাইকে দেখিয়েছে, এইটা কি তুমি জানো না? হ্যাঁ জানো না, না জেনেও না জানার ভান করছো, না জানার ভান করছো, লজ্জা লাগে না? একটা ল্যাপটপে ছাড়া মানে থাপানো ভিডিও যেই মেয়ে দিয়েছে তার সঙ্গে সংসার করতে তোমার লজ্জা করে না? হ্যাঁ লজ্জা করে না? তোমাকে আমি মেসেজ করেছিলাম, ওই মেসেজটুকুনি তোমার কাছে পৌঁছতে দেয়নি তোমার বউ, তোমার শাশুড়ি, তোমার শ্বশুর, ওই মেসেজটুকুনি তোমার কাছে পৌঁছাতে দেয়নি। এখন বলছি রিমির বর, তুমি যদি ইউটিউব দেখে থাকো, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, তোমার বউ একটা নোংরা নোংরা মহিলা, যে একটা মুসলমান ছেলের সাথে থাপাতে পারে, মুসলমান হোক হিন্দু হোক যাই হোক, থাপিয়ে ল্যাপটপে ছাড়তে পারে, তার মতো নোংরা মহিলা কোথাও নেই। তাহলে চিন্তা করো তার ফ্যামিলিও কেমন হবে, তার মা যে যাকে জন্ম দিয়েছে, যে ওকে জন্ম দিয়েছে, সেও কতটা নোংরা, বুঝতে পারছো? আমি জানি তুমি, আমি শুনেছি তুমি খুব ভালো ছেলে, এমনকি যেখানে এসেছিলাম, যাদের বাড়িতে বেড়াতে এসেছিলাম,
তারাও তোমাকে দেখে খুবই ভালো লেগেছে, তাদেরকে তাদের খুবই ভালো লেগেছে। তোমার কথাবার্তা, তোমার চালচলন এতটা ভালো, মানুষকে এতটা আপন করে নিতে পারো সে বলার মতো না। আমার ছেলেকে ভাই বলে আদর করে এতটা ভালোবাসা দিয়েছে আমাদেরকে বলার মতো না। তা সেই দিদি, মাসি বলো, দিদি বলো, কাকি বলো, জেঠি বলো, যাই বলো না কেন, আমাকে তোমাকে আমি একটা কথা বলছি, ওই মহিলার সঙ্গে সংসার করতে যেও না, তোমার সংসার জ্বালিয়ে দেবে, বুঝলে? এতটা নোংরা, এতটাই নোংরা, তোমাকে পয়সার প্রলোভন দেখিয়ে এমন করে দেবে তুমি ভাবতে পারবে না, ঠিক আছে? বুঝতে পেরেছ? আর যদি বিশ্বাস না হয় তাহলে যে ওর কাছের কাছের লোকগুলো আছে না, আমি জানি না, এতদিনে হয়তো ল্যাপটপ থেকে উড়িয়েও দিয়েছে, ও বিশাল চালাক, তো ল্যাপটপ থেকে উড়িয়েও দিয়েছে ওর ছাপানো ভিডিও। হ্যাঁ, ডাক ওর, ওর ডাক, আমি ভিডিও করছি। ওর প্রত্যেকটা, ওর প্রত্যেকটা মাসিরা জানে, ওর প্রত্যেকটা মাসিরা জানে রিমি যে কতটা নোংরা। আর তুমি জানো না, মানে যখন শুনি আমরা, মানে আমি মানে অবাক হয়ে যাই, মানে তাদের যে একদম কাছের লোকগুলো তারা পর্যন্ত থুতু থুতু মারে ওর গায়ে, থুতু বলে এতটাই নোংরা। তার মেয়েরাও কিন্তু নোংরা, তার সত্ত্বেও তোমার বউকে বলছে নোংরা। তা আমি তোমার শ্বশুরকে বলেছিলাম যে তোমার মেয়েকে এত বাজে বাজে কথা বলছে, আর তুমি তার প্রতিবাদ করলে না। হ্যাঁ, তোমার মেয়ে এত বাজে ভিডিও ছেড়েছে ল্যাপটপে, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি আবার আমার পেছনে লাগো, কি বলবো, আমার আর ভাষা নেই, ভাষা নেই। তুমি কি ছেলে, তোমার মান সম্মান বোধ নেই? একটা রিমির মতো নোংরা চরিত্রের মেয়েকে বিয়ে করলে, হ্যাঁ, রিমির মতো একটা নোংরা চরিত্রের মেয়েকে বিয়ে করলে, যে মানে নোংরা ভিডিও ছেড়ে দেয় ল্যাপটপে, ওর মতো মেয়েকে ভিডিও করলে, একবার তো চেক করে দেখতে হতে, এত এত কি জ্বালা উঠেছিল, পৃথিবী থেকে আর কোনো মেয়ে নেই? কত সুন্দর সুন্দর মেয়ে আছে তোমার, তুমি যা দেখতে, তুমি লম্বা চম্বা, যা দেখতে পুরো হিরো, একটা সিনেমা আর্টিস্টের ফেল তোমার কাছে, তুমি যা লম্বা আর দেখতে সুন্দর, তুমি তো অনেক সুন্দর সুন্দর মেয়ে পেয়ে যেতে। হ্যাঁ, তুমি ওকে কেন দেখতে গেলে, ওকে কেন বিয়ে করতে গেলে? আরে সুন্দর সুন্দর মেয়ে বিয়ে করতে পারলে না, অত নোংরা একটা মেয়েকে বিয়ে করতে গেলে, ছি। তোমাকে বলছি, তোমার বউ একটা BA-A, যে থাপানো ভিডিও ল্যাপটপে দেয় তার মতো নোংরা। রিমি তুই একটা নোংরা মহিলা, রিমি তুই একটা নোংরা মহিলা, রিমি তোকে বলছি, তুইও নিশ্চয়ই আমার ভিডিও দেখিস, তোর মা ভিডিও দেখে, তোর বাবা ভিডিও দেখে, তোর বড় নিশ্চয়ই ভিডিও দেখে, আর তোর তোর যে রিলেটিভরা আছে কাছের লোকরা সবাই দেখে, তুই একটা নোংরা মহিলা, বুঝতে পেরেছিস? তোর নোংরা মহিলা, এই জন্য বিয়ের আগে এত নোংরামি করেছিস, তোর মা তো করেছে নোংরামি, প্লাস তুইও নোংরামি করেছিস, ছি। মানে রিমির বড় মানে নির্লজ্জ টাইপে যে রিমির মতো একটা মেয়েকে বিয়ে করেছে। আরে তোরা তো গরিব রে, এই রিমির বর তোকে বলছি, তোরা তো গরিব, তোদের মান সম্মান নেই, আমি জানি গরিবদের মান সম্মান আছে, বড় লোকদের নয় মান সম্মান নেই, তোর তো না মান সম্মান আছে, রিমির মতো একটা দুশ্চরিত্রের মেয়েকে বিয়ে করলি, ছি। আমি যদি তুই হতাম না, তাহলে আমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতাম, ভদ্র সভ্য মেয়ে দেখে বিয়ে করতাম, রিমির মতো একটা নোংরা মেয়েকে বিয়ে করতাম না, রিমির মতো নোংরা ফ্যামিলির মেয়েকে বিয়ে করতাম না, বুঝতে পেরেছিস? রিমির বর
ছি।